আসসালামু আলাইকুম, আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো তোশিবা স্টুডিও 25:23 অথবা 23:23, এগুলো কীভাবে আপনি সিমপ্লেক্স থেকে ডুপ্লেক্স ফটোকপি করা যায়। তো বন্ধুরা, আজকে আমি এটি দেখাবো একবারে দুনোপিট একবারে কীভাবে আইডি কার্ড ফটোকপি করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যদি আপনি এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন আজকে এই টপিক শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা A4 কাগজ নিয়ে নিব হাতে। তো A4 কাগজ এর অর্ধেক A5R করবো। A4 কাগজের অর্ধেক হলো A5R। তো আমরা আইডি কার্ডটি করবো A5R-এ ফটোকপি করবো। তো আমরা স্কেল দিয়ে A4 কাগজটি মাঝখান দিয়ে কেটে নেব। কাটার পর আমাদের মেশিনের বাইপাস দিয়ে আমাদের কাগজটি সেট আপ করব। তো আমাদের সেট আপ করার জন্য আমরা লকটি ফালাই দিলাম। তো এখানে আমাদের এখানে পেজ সেট আপ চাইতেছে পেপার সাইজ। তো আমরা কোন সাইজটা দিব? তো আমাদের সাইজটা হচ্ছে A5R। আমরা A5R চিনিয়ে দিব এখান থেকে। তো A5R এখানে আমরা ইএসএ ক্লিক করব, দুইবার ক্লিক করব। দুইবার ক্লিক করার পর তো আমরা এখন কিভাবে আইডি কার্ডটি বসাতে হয় সেটি আমরা দেখাচ্ছি। দেখেন আইডি কার্ডটি কিভাবে বসাবেন। প্রথমে সামনের পৃষ্ঠাটি আগে বসাবো, আইডি কার্ডের সামনে টুক আগে বসিয়ে নিব। তো আপনারা এও বসিয়ে নেবেন। বসানোর পর আমরা কয় পিস করব আইডি কার্ড সেটি আমরা এখানে সেট করে নিব। তো 10 পিস হলে 10 পিস, 2 পিস হলে 2 পিস দিয়ে নেবেন। তারপর এখানে রাইট বাটনে ক্লিক করবেন। এখানে দেখাচ্ছে সেট ফন্ট অফ আইডি কার্ড। তো ওখানে পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার সাথে সাথে আমাদের এটি স্ক্যান হয়ে যাবে, প্রথম পিসটা স্ক্যান হয়ে যাবে। তো স্ক্যান হওয়ার পর সেট ব্যাক অফ আইডি কার্ড, আর ব্যাক পার্ট দিতে বলতেছে। তো আমরা এখানে ব্যাক পার্ট সেট করব। তো আইডি কার্ডের ব্যাক পার্টটি আমরা সেট করে নিব। উল্টে খুবই সিম্পল একটা জিনিস। তো এখন আবারই আমরা পেজ বাটনে ক্লিক করব। এখন এই যে চালু হয়ে গেছে আমাদের, সাথে সাথে দুইটি ফটোকপি বেরিয়ে আসবে A5R পেপারে। তো আমরা দেখি কেমন হয়েছে। ও, সুন্দর হয়েছে। তো দেখছেন, তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, তো কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন।